বিধায়করা নিজের প্যাডেতে নাম লিস্ট পাঠিয়েছেন তো সাহেব প্রশ্ন উঠছে যে এরা কিসের বেশি চাকরি পেয়েছে পেয়েছে কি না যদি পেয়ে থাকে কি আধারে পেয়েছে এরা কি চাকরি পরীক্ষা দিয়েছে পরীক্ষায় কি পাস করেছে তো সেই যে পরীক্ষার যে লিস্ট রেজাল্টের যে লিস্ট তার সঙ্গে যে অ্যাপয়েন্টমেন্ট হয়েছে সেগুলো তো টেলি করার দরকার এবং যারা হয়তো করা হয়েও গেছে তারপরে যদি গরমিল হয় তার যারা পার্টিলিস তাদের জিজ্ঞেস করবেই তাদের কোনো লেনদেন হয়েছে কিনা বা অন্য কোনো কারণ কিনা জানার দরকার আছে আপনারা জানেন কয়লা পাচার নিয়ে যে কেস চলছে অনেক দিন ধরে এবং বহু লোককে জেরা করেছেন সন্দেহজনক যারা পাচারকারী যারা ওখানকার অফিসার ইত্যাদি তো সাহিভাবে বহু লোকের নাম সেখানে যুক্ত হয়েছে আর তাদেরকেও জিজ্ঞেস করবেন যে আপনার নাম আসছে কেন ডাকতে তো পারে যাকেই কারণ এত বিরাট একটা ব্যাপার কয়েকটা জেলা ধরে লক্ষ লক্ষ লোক এই সব কারবারের সঙ্গে যুক্ত আছেন তাদের এটা আয় উপায়ও বটে কিন্তু এটা ঠিক যে রাষ্ট্রীয় সম্পত্তি লুট হচ্ছে হাজার হাজার কোটি টাকার তো সেটা বন্ধ হওয়া দরকার এবং যারা এটা করেছে তাদেরকেও তো সাজা দেওয়া দরকার বিনয় এবং বিকাশ মিশ্রের নামে এবারে রেড কর্নার নোটিশ জারি করার কথা ভাবনা চিন্তা স্তরে আছে যে কোনো মুহূর্তে ইস্যু যাই হোক কোর্ট তো দেখছে কোর্ট যেটা ঠিক মনে করবেন আইনের আধারে সেটাই হবে বলছি ফের কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ অভিষেক অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রায় এক একটাই গান আছে সেটাই মাঝে মধ্যে গাইতে হয় দ্বিতীয় গান সেকেন্ড নিয়েওরা দিচ্ছে না দিচ্ছে না বঞ্চনা এই তো দিচ্ছে না যা দিয়েছে তার হিসাব কোথায় কেন টিচাররা পেনশন পাচ্ছে না এক বছর বন্ধ তার রিটায়ারমেন্টের আগেই ফাইল তৈরি হয়ে যায় রিটায়ারমেন্টের পরের মাস থেকে টিচাররা পেনশন পেয়ে যান এখন সেটাও পাচ্ছে না এক এক বছর বাকি থেকে যায় তার কারণটা কি হলো নতুন বোর্ড তৈরি হয়েছে তাদের টাকা নেই রাস্তা ভেঙে গেছে সারাই হচ্ছে না কারণ কোনো কন্ট্রাক্টর কন্ট্রাক্ট নিতে চাইছে না টাকা পাবে না দু বছরের বিল বাকি আছে বছরের এই যে পরিস্থিতি তৈরি হচ্ছে আরও অনেক ব্যাপক শুরু হয়ে গেছে যারা শ্রীলঙ্কার স্বপ্ন দেখছেন তার বিধায়করা তারা এই পশ্চিমবাংলায় বসেই বর্তমান শ্রীলঙ্কার রূপ দেখতে পাবেন কিছুদিন পরে এবং যারা ভাবছেন যে ওনারা কোনো দিন মোদিকে হাঁটাতে পারবেন না পাবলিক হাঁটিয়ে দেবে আমি বলছি মোদীর কাছে যেতে হবে না পাবলিক ঝাঁটা নিয়ে তাড়া করে আপনাদেরকে নবান্ন থেকে নামিয়ে পরিষ্কার করে দেবে খুব বেশি দিন লাগবে না আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার